সো দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন রেডমি 9। যথেষ্ট হাইপ তৈরি করা ফোনটি। এটি 4GB 64GB ভার্সন আমার হাতে রয়েছে। এটির আনবক্সিং হবে, ফুল হ্যান্ডস অন রিভিউ নিয়ে চলে আসবো দু একদিন পর। অ্যান্ড আজকে যেই কথাটি একটু বলতে চাই, সো আপনাদের জন্য একটি পুরস্কার রয়েছে, সে বিষয়টি নিয়ে পরে কথা বলছি। বক্সটি খুলি, আমরা সেখানে কিছু পেপার পেয়ে যাচ্ছি, সেগুলো রেখে একটি কেস পেয়ে যাচ্ছি আমরা। সো কেসটির কোয়ালিটিটি একদম নর্মাল লাগছে। এবং আমরা ভিতরে পেয়ে যাচ্ছি আমাদের হ্যান্ডসেটটি, এবং রয়েছে চার্জার, চার্জিংয়ের কেবলটি হচ্ছে টাইপ সি, এবং আমাদের যে চার্জারটা দেওয়া হয়েছে অ্যাডাপ্টারটি সেটি হচ্ছে 10W-এর একটি চার্জার। সো মোটামুটি শাওমি বক্সে যেগুলো থাকে এগুলোই মূলত আমাদের এই বক্সটিতেও রয়েছে। সো এই ছিল মোটামুটি রেডমি 9-এর আনবক্সিং। এখন আমরা চলে যাবো ফোনটিতে কী কী রয়েছে। রেডমি 9 হ্যান্ডসেটটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এবং এখানে কিন্তু কোয়াড কোর ক্যামেরা রয়েছে, এটা কিন্তু ফোকাস করা আছে, এবং উপরে সামনে কিন্তু এটি লেখা আছে। এবং 5020mAh ব্যাটারি সেখানে রয়েছে, এটিও কিন্তু একটি হাইলাইটেড ফিচার রেডমি 9-এর জন্য। এবং রয়েছে 6.53, এখানে কিন্তু রয়েছে FHD+ ডিসপ্লে, এটা কিন্তু অনেক হাইলাইটেড একটি ফিচার। এখানে রয়েছে হেলিও G80 প্রসেসর, এইগুলো মোটামুটি এর হাইলাইটেড ফিচার। সো আমরা একটু কাভারটা খুলে, মানে উপরে যে পলিটা আছে সেটিকে খুলে দেখলাম। সো আমার হাতের ভেরিয়েন্টটি কিন্তু ব্লু ভেরিয়েন্ট, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট লুক যেটিকে বলে রেডমি 9-এর। এর যে ব্যাক পার্টটি রয়েছে সেখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে ব্যাক পার্টে, সেখানে কিন্তু কোনো গ্লাস ইউজ করা হয়নি। এবং যথেষ্ট টোকা দিলে কিন্তু একটু হালকা সাউন্ড হচ্ছিল, এবং এখানে কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা আমার কাছে খুব কম মনে হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন। অ্যান্ড একটু ক্যামেরার দিকে চলে আসি, তাহলে দেখবো যে কোয়াড কোর ক্যামেরা সেখানে বসানো আছে, এবং সাইডের দিকে দেখবো যে আরেকটা ক্যামেরা ওখানে বসানো আছে, এবং নিচের দিকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সেখানে কিন্তু রয়েছে। এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু পরে কথা বলবো একদম ডিটেলসে গিয়ে। রেডমি 9-এর রিভিউ যখন আসবে দু একদিন পরে, আমি রিভিউটি নিয়ে আসবো, তখন সম্পূর্ণ বিষয় ডিটেলস বলা হবে। সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ডান পাশে পাওয়ার বাটনটি রয়েছে, ভলিউম বাটনটি রয়েছে, এবং আপ সাইডে রয়েছে হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলিং অপশন, এবং রয়েছে IR ব্লাস্টার। এবং আমরা যদি একটু বাম পাশে দেখি, সিম কার্ড স্লট সেটি কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। এবং আমরা যদি একদম নিচের সাইডে দেখি, তাহলে দেখবো যে এখানে 3.5mm জ্যাক রয়েছে, রয়েছে মাইক্রোফোন, চার্জিং পোর্ট, এবং রয়েছে একটি স্পিকার। সো এই ছিল মোটামুটি রেডমি 9-এর বিল্ড কোয়ালিটি। এটির প্রাইস রেঞ্জ অনুযায়ী এই ফোনটি কেনা কীরকম হবে সেই বিষয়ে একটু পরে কথা বলছি। আমরা প্রথমে একটু একটি কেসটিকে লাগিয়ে নিয়ে দেখছি কেসটিতে কেমন লাগে। ট্রান্সপারেন্ট কেসটি যথেষ্ট ইজি ছিল লাগানোর জন্য, কোনো প্রবলেম হচ্ছিল না, এবং কেসটি লাগানোর পরে দেখতে কিন্তু চমৎকার লাগছিল। এবং পিছনের সাইডে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেল আমাদের কিন্তু লুক দিচ্ছিল। কেউ কিন্তু মানে প্রথম পর্যায়ে দেখে মনে করতে পারবে না এটি একটি প্লাস্টিক বডি। সো কেসটিকে খুলে আমরা যদি একটু ফোনের ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটি রয়েছে সেটি যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে এখানে রেডমি 8-এর যে ক্যামেরাটি ছিল ফ্রন্ট ক্যামেরা, সেম একই মেগাপিক্সেল, এবং আমার কাছে মনে হচ্ছে সেম একই কনফিগারেশনের জিনিসগুলো এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। সো আমরা যদি একটু ফোনটিকে বুট করি, তাহলে আমরা এটার ওভারঅল পারফরমেন্সটাকে আপনাদেরকে দেখাতে পারবো। সো ফার্স্ট ইমপ্রেশন বলুন, রেডমি 9-এর ফার্স্ট ইমপ্রেশন, রেডমি 9-এর কী বলে এটাকে আনবক্সিং, তারপরে রেডমি 9-এর কী বলে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অফিসিয়ালি যে প্রাইস রেঞ্জটা আছে এটি এখানে দিয়ে দিচ্ছি। সো রেডমি 9-এর ফুল হ্যান্ডস অন রিভিউ নিয়ে চলে আসবো খুব সম্ভবত কালকেই। অ্যান্ড আমি প্রথমেই কিন্তু একটি পুরস্কারের কথা বলেছিলাম, আপনাদের জন্য একটি ছোটোখাটো পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সো কীভাবে পার্টিসিপেট করবেন সেটি বলে দিচ্ছি। প্রথমে ভিডিওটি লাইক করে দিন, এবং কমেন্টে যে কোনো একটি কমেন্ট করে দিন। এরপর যা করবেন, আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে একটি স্ক্রিনশট নিন, এবং আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সেটি একটি স্ক্রিনশট নিন। এবং সেখানে আমাকে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুক পেজের, বা ফেসবুক গ্রুপের একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যাবেন এবং আপনি যে সাবস্ক্রাইবার এই জিনিসটা কিন্তু সেখানে আপলোড করে দিবেন। এবং সেখান থেকে একজন লাকি উইনারকে আমি সিলেক্ট করব, এবং কী পরিমাণে রিচার্জ আমি তার সাথে যোগাযোগ করা হবে, এবং যে উইনার হবে আর কি তার সাথে যোগাযোগ করা হবে, এবং তার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে তার ফোনে আমাকে রিচার্জ করে দিব। এখন কী পরিমাণ রিসার্চ করে দেবো সেটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ কী পরিমাণ ভিউজ হচ্ছে, কী পরিমাণ লাইক সাবস্ক্রাইব আসছে তার উপরে ডিপেন্ড করেই আমি তাদেরকে লোডটা দিব। সো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং কী বলে আপনাদের ফ্রেন্ডের সাথে বিষয়টি শেয়ার করুন। অ্যান্ড হ্যান্ডস অন রিভিউ নিয়ে তো কালকে আসছি, দেখা হবে। আর এই যে আপনাদের সার্কেলটা চলবে এটা কিন্তু এক মাস আমি এটার ভ্যালিডিটি দিচ্ছি, এরপরে কিন্তু আমি জিনিসটাকে আপনাদেরকে চুজ করে নিব যে কে সিলেক্ট হয়েছেন।
আশা করি অনেক 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 ভালো থাকবেন। হ্যান্ডসাম রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকেও চাপ দিতে ভুল করবেন না। অ্যান্ড 150 জিবির কিন্তু গ্রো হচ্ছে অলরেডি, কিন্তু বেশ বড় করে একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে এবং আরও কী কী ইম্প্রুভমেন্ট দরকার 150 জিবির সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন। হোপ ইউ গাইস লাইক ইট, প্লিজ সাবস্ক্রাইব।